সিরাজগঞ্জের শাহজাদপুরের নন্দলালপুরে প্রাক্তন ছাত্রের সাথে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে জনতার হাতে ধৃত শিক্ষকের অবসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে নন্দলালপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 অক্টোবর মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভিতরে ও বাইরে এ বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। জানা যায়, নন্দলালপুর মডেল উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনকে 13 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নন্দলালপুর ভদ্রপাড়া সাবেক শিক্ষার্থী বর্তমান কলেজ ছাত্রের সাথে অনৈতিক সম্পর্ক করতে এসে স্থানীয় জনতার হাতে আটক হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালামের সাথে দেখা করতে এসেছেন এমনটি বললে জনতা তাকে কালাম মাস্টারের বাড়িতে নিয়ে যায়। সেখানে জনতার রোষানল থেকে বাঁচাতে কালাম মাস্টারের বাড়িতে শিক্ষক জাকিরকে আশ্রয় দেওয়া হয়। জনগণ সেখানে অবরুদ্ধ করে রাখে লম্পট শিক্ষক জাকির হোসেনকে। এক পর্যায়ে গভীর রাতে পুলিশ এসে তাকে আটক করে শাহজাদপুর থানায় নিয়ে যায়। পরে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয় লম্পট শিক্ষক জাকির হোসেন। জাকির হোসেনের বাড়ি বগুড়া জেলায়। সে নন্দলালপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত রয়েছে। এদিকে জাকির হোসেনের এমন অনৈতিক কর্মকাণ্ড মেনে নিতে পারছে না শিক্ষক শিক্ষার্থী গভর্নিং বডির সদস্যরা। তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ওরকম চরিত্রহীন স্যার আমরা চাই না, স্যার না আসাই ভালো আমাদের পক্ষে, ও স্যার আসলে আমাদের সমস্যা। হ্যাঁ, এটা আমরা শোনা কথা, একটা ছাত্রীর বাসায় নাকি ঢুকছিল, তাও রাত্রে। সে যদি কোনো কারণে যাইতো তাহলে দিনে যাইতো, রাত্রে কিসের জন্য যাবে? তাই ওরকম স্যার না আসাই ভালো আমাদের পক্ষে। আমরা জানি না তো এরকম আমাদের স্যার এরকম খারাপ কাজ করবে, সেটা আমরা কল্পনাতে ভাবতে পারিনি যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে। তার মেয়ের মতন সে এক ছাত্রী তার বাসায় কীরকম করে যেতে পারে রাত্রি? সে দিনের ভাগে প্রয়োজন থাকতে যেতে পারতো, কিংবা এখন তো ফোনের ব্যাপারে কথা বলা যায়, ফোনেও কিছু বলতে পারতো, কিন্তু সে এরকম কাজ করলো কেন? তার জন্য আমরা স্যার, উনি আমরা যেটুকু জানি মনে করেন যে উনি মানে একজনের বাড়িতে ঢুকে, যাই হোক একজনের বাড়িতে একজন ঢুকে কিসের জন্য স্যার এরকম ঢুকছে স্যার সবাই জানাজানি হয়ে গেছে, যে আমরা পরে আমরা শুনছি যে স্যার ওইরকম একজনের বাড়িতে ঢুকে একজন ছাত্রী, সে একজন শিক্ষক এই কাজ করলো কীভাবে স্যার? যে একজনের বাড়ি ছাত্রীর বাসায় ঢুকে এরকম তো কোনো ই নাই, যে একজন একটা স্যার কেন ছাত্রীর বাসায় ঢুকবে, মানে বিনে কারণে কোনো অপরাধ নেই, এমনি একজনের বাসায় ঢুকে কিসের জন্যে স্যার? মানে ওরকম স্যার ওরকম আমরা স্কুলে চাই না স্যার, ওরকম স্যার আমাদের লাগবে না। আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, আমরা সবাই একজন একজনের বোন, একজন একজনের বাস্তি, এরকম স্যার যে স্যারও এই কাজ করো, তার মেয়ের সাথে সেরকম কাজটা করো, স্যার একজন একজন স্যার একজন ছাত্রছাত্রী মেয়েই হয় স্যার, বাপ মেয়েই হয়, সে এরকম কাজ কীভাবে করলো সেরকম স্যার আমরা চাই না স্যার। নামে অনেক কুকথা শুনতেছি, রিপোর্ট শুনতেছি, ছাত্রছাত্রীরা বলে এসে স্যারটা ভালো না, স্যারটার আচরণ ভালো না, স্যারটার চোখের চাহনি খারাপ, কুন্দরের ছাত্রদের দিকে তাকায়। ইতিমধ্যে কিছুদিন আগে ঘটনা, 2-3 দিন আগে একটা ঘটনা, তো শুক্রবার দিন ঘটনা আমাদের গ্রাম ভদ্রপাড়া গ্রাম, তো তিনি আসছে রাত্রে, রাত্রে সন্ধ্যার সন্ধ্যার পরে আসছে, তো এসে মানে এক মানে ঘরের মধ্যে আর কি লুকিয়েছিল, কুমতলবে এসে লুকিয়েছিল। তো তখন আমাদের গ্রামের কিছু লোক আর কি ছেলে পেলে তাদের তাকে দেখে, দেখার পরে পরে তারা জিজ্ঞেস করে আপনি এখানে কী করেন, অর্থাৎ তাকে ঘটনাস্থল থেকে সরাসরি ধরে ফেলে। তারপর তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কী করেন, তখন সে একজনের নাম বলে, সে আমাদের গ্রামের টাউন মাস্টার, মানে বলে যে তার বাড়িতে আসি। তখন তাকে নিয়ে যাওয়া হয় তার কাছে, তার কাছে বলা হয় যে আচ্ছা এই এই লোকটা নাকি এই ছাড়টা নাকি আপনার বাসায় আসছে, আপনাকে চেনে? তখন সে কালাম মাস্টার জবাব দেয় যে একে আমি তো চিনি না। তো আমরা সেই উদ্দেশ্যে জানতে পারি যে সে একটা খারাপ উদ্দেশ্যে আসছে, তখন আমরা তাকে আটক করি। নামাজ প্রায় শেষ হয়ে গেছে, ওই সময় আমার বাড়ির বাইরের গেট দিয়ে অনেকগুলো লোকের সমাগম শোনা যায়, লাইট মারতেছে বা আমার বাড়িতে ঢুকতেছে এরকম মনে হয়। তো আমি তখন বেরো আসলাম, এসে গ্রিলের গেট খুলে বাইরে আসলাম, তো অনেকগুলো পোলাপান ওই জাকির সাহেবকে সাথে করে নিয়ে আমার উঠোনে গিয়ে দাঁড়াইলো এবং ওনার উপর খুব আক্রমণ। তো যাই হোক, আমি উনি তো ফেসছে না বা চেনে আগে থেকে আমাকে, তো ওখান থেকে আমাকে বলছে যে কালাম স্যারের বাড়িতে যাব, ওখানে নিয়ে আসলো। আসার পরে আমি ওনাকে ওদের হাত থেকে দিলাম যে তুমি উনি যদি কোনো অন্যায় করিয়াও থাকে আমি তোমাদের আমার কাছে রাখো, পরে আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমি আগে শুনে জেনে দেখি জিনিসটা। তো আমি শুনলাম কিছু, আর আমার ওর কলিগ ছিল আলমগীর, ওকে ফোন করে আমি ডেকে নিলাম যে তোমার কলিগ এরকম ইয়েতে পড়ছে, সমস্যায় পড়ছে, তুমি একটু আসো। দেখি ও কিছু শুনলো, শুনে জেনে দেখে তারপরে
অনেক সময় পার হয়ে গেল আর কি। পরবর্তীতে দেখা গেল গ্রামের লোকজনের চাপ অনেক দেখা এরকম সেরকম বলে সবাই। তারা কি কারণে কি বলতেছে, তাদের অভিযোগটা কি? তারা গ্রামবাসী যা ওকে আটক করলো, তারা ধরে আনলো আর কি। হ্যাঁ, ওরা কি বলছে? ওরা বললো যে আমাদের ভদ্রপাড়াতে গিয়া অন্ধকারের মধ্যে উকি ঝুঁকি মারা নিছিল। হ্যাঁ, টিবলের পারে গিয়া। এরকম কার বাড়িতে? কার বাড়িতে? কার বাড়িতে? ওরা বললো যে গোপাল ব্যাপারীর বাড়ির পাশে বাড়িটায় যা, ও নাকি ওরা ওখান থেকে ধরছে। কেমন হয়? শুক্রবার, শনিবার দিন ঘটনা, শনিবার দিন আনুমানিক রাত 8:30 মতন এরকম একটা খবর পাইলাম যে অনেকে পাশের একটা গ্রামে একটা মাস্টার কালাম মাস্টারের বাড়িতে আটকায় রাখছে। এই খবরটা পাওয়ার পরে আমার স্কুলের অফিস সহকারী আলমগীর হোসেন তিনি সেখানে যান। যাওয়ার পরে দেখা যায় যে সে যে কোনো একটা দোষের কারণে তাকে আটকাইছে। তখন আমি বললাম তাহলে ঠিক আছে, তার গার্জেনকে খবর দাও, দায়িত্ব আমাদের নেওয়ার প্রয়োজন, আমাদের স্কুলে যেহেতু নাই, আমাদের বাহিরের অংশ। তখন তারা গার্জেন পক্ষ এসে গ্রামবাসীর সাথে কথা বলে তারা যে কোনো একটা ফয়সলা করে ওখান থেকে নিয়ে গেছে।